ব্যাকস্টেজে হোক, লেখায় হোক, অভিনয় ডাইরেকশন সবাইকে নিয়ে একটা সংগঠন, সংগঠনের যে গতি প্রকৃতি ও দিয়ে বোঝা যাবে এটা একটা কতদূর পর্যন্ত যেতে পারে। যারা কাজ করছে, 5 বছর হয়ে গেছে, তাদের একটা অ্যাসোসিয়েশন, আমাদের নানা পরিকল্পনাও আছে এবং আমরা আরও পরিকল্পনা আহ্বান করছি। আমরা তো একদম মাত্রই শুরু করলাম এবং আমরা বলেছি একদম নতুন কর্মী না সেই অর্থে, যাদের এই থিয়েটারের সাথে 5 বছরের সংশ্লিষ্টতা অলরেডি হয়েছে এবং নানান ধরনের কাজ করেছে, ব্যাকস্টেজে হোক, লেখায় হোক, অভিনয় ডাইরেকশন যেটাই হোক অথবা ডিজাইনের ক্ষেত্রে, তাদের নিয়ে সবাইকে নিয়ে একটা সংগঠন, শিল্পীদের একটা, থিয়েটারের শিল্পীদের একটা সংগঠন তৈরি করা এবং এই সংগঠনই আসলে এই সংগঠনের যে গতি প্রকৃতি ও দিয়ে বোঝা যাবে এটা আসলে কতদূর পর্যন্ত যেতে পারবে। এবং আমাদের আশা হচ্ছে যে এটাকে আমরা যত সামনে নিয়ে যেতে পারি, আমাদের এটা খোলা স্পেস তৈরি করা যেখানে আমরা নানান ধরনের বিষয় নিয়ে কথা বলতে পারবো, আমাদের মতামতগুলি আলোচনা করতে পারবো এবং আর্টিস্ট হিসেবে মানে কাউকে আর্টিস্টিক জায়গায় কোনো হেল্প করা যায় কি না, সহযোগিতা, কোঅপারেশন, এই ধরনের আচ্ছা এক্সচেঞ্জ, এগুলির প্রতি আমাদের আগ্রহটা বেশি। না, এটা তো আসলে একদম যারা কাজ করছে, 5 বছর হয়ে গেছে, তাদের একটা অ্যাসোসিয়েশন, তাদের সংগঠন। এখন যারা বিগিনার, যারা শুরু করতে হয়, শুরু করার জন্য অনেক অনেক প্ল্যাটফর্ম আছে, গ্রুপ থিয়েটার ফেডারেশনের ভুক্ত নাটকের দল আছে অনেক, এর বাইরে রেপার্টরি আছে, তারপরে থিয়েটার স্কুল আছে যেসব জায়গায় তারা শিখতে পারে চাইলে। হ্যাঁ, কল্যাণ তহবিল হচ্ছে যে কল্যাণ তহবিলটা আমাদেরই টাকা, যারা মেম্বার হবে তারা প্রতি মাসে 200 টাকা করে দেবে, কথার কথা বলছি, মানে এখনও নির্ধারণ করিনি আমরা, এই 200 টাকার 100% চলে যাবে কল্যাণ তহবিলে, আর বাকিটা হচ্ছে সংগঠনের অন্যান্য খরচ টরচ মিলে দিলে। যারা কষ্ট থিয়েটার বাংলাদেশে কষ্ট করেই শুরু হয়েছিল, এখনও কষ্ট করেই হচ্ছে, এই কষ্ট কীভাবে লাঘব করা যেতে পারে সেটা নিয়ে আমরা ভাবতে পারি, আমাদের নানা পরিকল্পনাও আছে এবং আমরা আরও পরিকল্পনা আহ্বান করছি। যারা আমরা যে কয়েকজন এই 7 জন আছে, এর বাইরেও তো বেশিরভাগ তো এর বাইরে, তাই না, তাদের অনেক আইডিয়া আছে, সেই আইডিয়াগুলো আমরা কালেক্ট করে তাদের সাথে মতামত বসে তারা কী কী ভাবছে তাদেরকে নিয়ে সংগঠন, তো আসলে সবাইকে নিয়েই দাঁড় করাতে হবে।